করোনা আক্রান্ত গর্ভবতী মা হাসপাতালের মাতৃমা ভবনের সামনে পড়ে ছটকাল দীর্ঘক্ষণ। করোনা আক্রান্ত গর্ভবতী মায়ের জন্য বেড না থাকায় দু ঘন্টারও বেশি সময় ধরে ভর্তি নিল না হাসপাতাল। চরম অমানবিকতার ছবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা আতঙ্ক ছড়ালো অন্য রোগীর পরিজনদের মধ্যেও। অবশেষে প্রায় আড়াই ঘন্টা পর করোনা আক্রান্ত গর্ভবতী মহিলাকে ভর্তি নিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। চন্দ্রকোনার এক নম্বর ব্লকের ক্ষীরপাইয়ের আদবপুর গ্রামের বাসিন্দা বছর কুড়ির ছায়া মল্লিক দে প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকালে প্রথমে ভর্তি হয় ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এরপর করোনা অ্যান্টিজেন টেস্টে পজিটিভ রিপোর্ট আসার পরেই করোনা আক্রান্ত এই গর্ভবতী মহিলাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য আধিকারিকরা। সেই মতো সোমবার বিকেলে রীতিমতো পিপিই কিট পরিয়ে অ্যাম্বুলেন্সে করে ওই গর্ভবতী মহিলাকে ক্ষীরপাই থেকে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে অ্যাম্বুলেন্স চালক মহিলাকে হাসপাতালের গেটে ফেলে রেখেই চম্পট দেয় বলে অভিযোগ। এরপর থেকে প্রায় আড়াই ঘন্টা মাতৃমা ভবনের সামনে বসে ছটকাতে থাকে গর্ভবতী করোনা আক্রান্ত ওই মহিলা। এমনকি সাহায্যের জন্য এগিয়ে আসেনি কোনো স্বাস্থ্যকর্মীও। অবশেষে প্রায় তিন ঘন্টা পর করোনা আক্রান্ত ওই মহিলাকে ভর্তি নেওয়া হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনের সামনে। বাড়ির সব পেশেন্ট আছে এখানে, কে যে ছেড়ে দিয়ে গেছে কোনো কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ, কী হবে বলে পেতে বলা বলতে, এই যে পেশেন্টকে এরকমভাবে ছেড়ে দিয়ে গেছে, আমাদের তো বাড়ির পেশেন্ট সব আছে, তাদের কী হবে না। আমার পেশেন্টের নাম করোনা পেশেন্ট এসেছে পজিটিভ, তাকে নিয়ে তো ওখানে ভর্তি করেছে। আপনার কি আতঙ্ক আছে? হ্যাঁ, আমার আতঙ্ক সম্পূর্ণ আছে। হাসপাতাল থেকে পাঠিয়েছে, করোনা টেস্ট করেছে, এগুলো করোনা হয়েছে। এখানে কি ভর্তি নিয়ে যায়? না, কি বলছে? পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.